জয় হিন্দ বন্ধুরা, এসএসসি গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো আজকে আমরা আলোচনা করব মূল যে পয়েন্ট রয়েছে নোটিফিকেশনে, সমস্ত বিষয় এক এক করে আলোচনা করব। জাস্ট যে মেইন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আলোচনা করব। তো প্রথমেই এসএসসির তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, স্টাফ সিলেকশন কমিশন। পোস্ট হচ্ছে গ্রেড সি অ্যান্ড ডি স্টেনোগ্রাফার, পোস্ট গ্রেড সি অ্যান্ড ডি স্টেনোগ্রাফার। এজ লিমিট কী রাখা হয়েছে? এজ লিমিট স্টেনোগ্রাফার সি এর জন্য রাখা হয়েছে 18 থেকে 30, এস অন 1/1/2022 অনুযায়ী, 1/1/2022 অনুযায়ী 18 থেকে 30 বছর বয়স সীমা রাখা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি এর জন্য। তারপরে স্টেনোগ্রাফার গ্রেড ডি এর জন্য রাখা হয়েছে, গ্রেড ডি এর জন্য রাখা হয়েছে 18 থেকে 27 বছর, 1/1/2022 অনুযায়ী। পরের পয়েন্ট হচ্ছে কোয়ালিফিকেশান। তো বন্ধুরা, কোয়ালিফিকেশান এখানে রাখা হয়েছে জাস্ট 12th পাস হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি একজন উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকেন, অবশ্যই এই ফর্মটি আপনি ফিল আপ করতে পারবেন। পরের পয়েন্ট হচ্ছে ফিস, অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য কত ফিস লাগতে পারে। অ্যাপ্লাই করার জন্য এখানে যে ফিস চার্জ করা হবে সেটা হবে 100 টাকা, 100 টাকা চার্জ করা হবে। কিন্তু তার মধ্যে এসসি এসসি এসটি ওমেন পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ইনাদের জন্য কিন্তু কোনোরকম ফিস এখানে লাগছে না। এসসি এসটি ওমেন পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যানদের জন্য কোনোরকম অ্যাপ্লিকেশান চার্জ কিন্তু এখানে লাগছে না। পরের পয়েন্ট হচ্ছে স্কিম অফ এক্সামিনেশান, যে এক্সামিনেশানটা হবে সেই এক্সামিনেশানটা কীভাবে হবে। তো বন্ধুরা, এখানে এক্সামিনেশানটা হবে, আপনাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 50 নম্বরের, 50টা কোশ্চেন থাকবে, 1টা কোশ্চেনের জন্য 1 নম্বর, ঠিক আছে। তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বরের, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকছে 100 মার্কের। এবার নেক্সট, যে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 20/8/2022 থেকে, অর্থাৎ 20 আগস্ট 2022 থেকে কিন্তু এটা চলবে 5/9/2022 পর্যন্ত, ঠিক আছে। 20/8/2022 থেকে 5/9/2022 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান চলবে। এবার যে ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে https://ssc.nic.in, এই ওয়েবসাইটে লগ ইন করে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করছি সমস্ত বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। এসএসসির তরফ থেকে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডির নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে এজ লিমিট রাখা হয়েছে গ্রেড সি এর জন্য 18 থেকে 30, এবং 1/1/2022 অনুযায়ী কিন্তু বয়সটা ধরা হবে। গ্রেড ডি এর জন্য রাখা হয়েছে 18 থেকে 27, যেটা 1/1/2022 অনুযায়ী কিন্তু ধরা হবে। তবে এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি পিএইচ ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী, ঠিক আছে। তারপরে এখানে কোয়ালিফিকেশান কিন্তু লাগছে জাস্ট 12th পাস, জাস্ট উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তো আশা করছি সমস্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই যে নোটিফিকেশানটা রয়েছে, এই নোটিফিকেশানটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, ভিডিওটি এখানেই শেষ করছি।